আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামটা পাঠ করলে আমরা শেয়ার ব্যবসার মাধ্যমে লাভবান হতে পারব। অনেকেই শেয়ার ব্যবসা করে এবং সেই ব্যবসার মধ্যে লাভবান হতে চায়, কিন্তু তারা সঠিক এই আমলটা জানে না। তো শেয়ার ব্যবসায় লাভবান হওয়ার জন্য সেই পরীক্ষিত আমলটা আমি আপনাদেরকে জানাবো। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো শেয়ার ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমরা যে আমলটা করব সেটার আমি প্রেক্ষাপটটা আগে বলে নিচ্ছি, আসলে আমলটা কোত্থেকে আসলো। আল্লাহ রাসূলের জামানায় এমন শেয়ার ব্যবসা খুবই অল্প ছিল, যার কারণে সরাসরি তাদের জামানায়, আর সাহাবা একরাম তো সবসময় আখিরাত নিয়ে ব্যস্ত থাকতো আর আমরা ব্যস্ত থাকি দুনিয়া নিয়ে, যার কারণে এই জাতীয় আমলগুলো আমাদের কি করতে হয় সাহাবা একরামদেরকে করতে হতো না। তো বন্ধুরা, এই আমলগুলো বুজুগণে দিনের মাধ্যমে অনেক পরীক্ষিত আমল এবং শক্তিশালী আমল। তো শেয়ার ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমাদেরকে যে আমলটা করতে হবে সেটা হলো আল গফুর, সরায়া ল, আল তারপর হচ্ছে গ, আর কি ক খ গ, ওই গ ফরিষ্কার ফু বৈষ্ণব রস্কার রু, আল গফুর। আর আরবিতে হচ্ছে আল গফুর, গইন ফা ওয়াও র, আল গফুর। তো এই আল গফুর যখন যে ব্যক্তি শেয়ার ব্যবসা করবে এবং যতদিন এই শেয়ার ব্যবসা করবে, যতদিন তার টাকা ইনভেস্ট করা থাকবে শেয়ার ব্যবসার মধ্যে, ততদিন পর্যন্ত যখন থেকে সে শেয়ার ব্যবসা শুরু করবে তখন থেকে তাকে এই আমলটা রেগুলারলি করে যেতে হবে, রেগুলারলি তাকে এই আমলটা করে যেতে হবে। কেননা শেয়ার ব্যবসা আপনার যে কোনো সময় লসের সম্ভাবনা থাকে, এই জন্য সবসময় রেগুলার এই আমলটা করে যেতে হবে এবং প্রতিদিন 111 বার করে এই আমলটা করতে হবে। প্রতিদিন 111 বার করে এই শেয়ার ব্যবসা যারা করেন তাদেরকে এই আমলটা যদি কেউ করতে পারেন, ইনশা আল্লাহ আল গফুরু এই নামের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, এই নামের উসিলায় আমাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার ব্যবসার মধ্যে লাভবান করবেন ইনশা আল্লাহ। আমলটা অনেক পরীক্ষিত, অনেক পরীক্ষিত। যারা এখনো করেননি তারা অবশ্যই আমলটা শুরু করে দিন, আসলে এর থেকে পরীক্ষিত আমল আপনি আর কোথাও পাবেন না। এই জন্য এমনই পরীক্ষিত সঠিক একেবারে আমাল কোরআন আরবি আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা এর গ্রন্থ থেকে আমরা আলোচনাগুলো আপনাদেরকে জানাই, এই জন্য আমলগুলো অনেক পরীক্ষিত এবং নির্ভরযোগ্য। তো এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন।